ইভিএস আয়োজিত হোম স্কুলে তোমাদের শুভেচ্ছা। আমি মুক্তারা শারমিন, সহকারী শিক্ষক বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, মর্নিং শিফট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অনুবাদ, মানে ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ লেখা। চলো তাহলে আমরা দেখি অনুবাদ কী আছে। তার আগে বলে দিই তোমাদের পাঠ নম্বর 13 এবং বাড়ির কাজ নম্বর 9। দেখো এখানে তোমাদের আমি 10টি অনুবাদ লিখে নিয়ে এসেছি। অনুবাদ তোমাদের পরীক্ষাতে কি থাকবে, প্রত্যেকটা ইংরেজি সেন্টেন্সটা থাকবে পরীক্ষাতে তোমাদের, সেই ইংরেজি সেন্টেন্সের বাংলা লিখতে হবে অনুবাদ করে, ট্রান্সলেট করে। তোমরা এর আগে ক্লাস 1-এও এই ধরনের বিষয়ের সাথে পরিচিত ছিলে, অনুবাদের সাথে। দেখো প্রথম অনুবাদটা কি আছে, হি গোজ টু স্কুল এভরি ডে, মানে অর্থ হবে সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। দুই নম্বর অনুবাদটা আছে, দি মুন শাইন অ্যাট নাইট, চাঁদ রাতে আলো দেয়। দি তিন নম্বর আছে, দি ওয়েদার ওয়াজ ভেরি স্টর্মি স্টারডে, মানে গতকাল আবহাওয়া খুব ঝোড়ো ছিল। চার নম্বর, এভরি ওয়ান শুড রেসপেক্ট এ লার্নেড ম্যান, বিদ্যান লোককে সবার শ্রদ্ধা করা উচিত। পাঁচ নম্বর, দি বয়েজ ওয়ার সুইমিং ইন দ্য রিভার, ছেলেরা নদীতে সাঁতার কাটছিল। ছয় নম্বর, ম্যান ইজ মোর্টাল, মানুষ মরণশীল। সাত নম্বর, ঢাকা ইজ অ্যান এনসিয়েন্ট সিটি, ঢাকা একটি প্রাচীন শহর। আট নম্বর, দেখো দ্য রোজ ব্লুমস অল অ্যারাউন্ড দ্য এয়ার, মানে হচ্ছে গোলাপ সারা বছর ফোটে। নয় নম্বর, সি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক, সে সঙ্গীতে আগ্রহী। দশ নম্বর, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। এইগুলো হচ্ছে 10টা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য রয়েছে, এবং এই 10টা তোমাদের বলেই দিলাম নিয়মটা। ইংরেজি তোমাদের পরীক্ষাতে কোশ্চেনে ইংরেজিটা থাকবে, তোমাদের বাংলায় সেটা লিখতে হবে অর্থ করে করে। বাড়িতে এই 10টি অনুশীলন করবে ঠিকঠাক মতো, এবং বাড়ির কাজ শনিবারের দিন এই 10টির ওপর থাকবে। আজকের ক্লাস এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।